খন ফালাই দিল। এখন আমি কি করবো? আম্মা এমনি আমারে কয় আমি নাকি অকাজের ঢেকি, আমার দিয়ে কোনো কাজ কাম হইব না। এখন আমি মারা যাই কি করবো? এমি এই গাড়ি চালাইতে না পারলে এই রাস্তা দিয়ে গাড়ি চালান কেন? হ্যাঁ আবার দেখো নবাবের পুলার মতো গাড়ির ভিতরে বৈশাই রয়েছে। এমিয়া আপনি যে একটা মানুষরে ধাক্কা দিয়া ফালাই দিচ্ছেন, ওই মানুষটা মরে গেছে না বাচ্চা আছে, তার হাত ভাঙছে না পা ভাঙছে, আপনি তো গাড়ির থেকে নাইম একটু ভদ্রতার খাতির একটু দেখবেন নাকি? কি তাকায় তাকায় কি দেখেন? হ্যাঁ আপনি যে একটা মানুষরে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছেন ভদ্রতার খাতিরে, যে আপনি একটু আইসা আমার কাছে সরি কইবেন, এটাও কি আপনি জানেন না? এক্সকিউজ মি, আমি সরি, মানে আমার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেল। আচ্ছা আমি আপনাকে টাকা দিয়ে দিই। এই যে আপনাকে বললো যে একটাই সমস্যা, টাকা দিয়ে সব কিছু কিনতে চান, টাকা দিয়ে কি সব কিছু কিনুন যায়? যায় না। টাকা দিয়ে কি আপনি সময় কিনতে পারবেন? পারবেন না। আর আপনি কাজটা কি করলেন? আপনি জানেন এই খাবারগুলো কার? এই মিয়াপুর গ্রামের মিয়া সাহেবের একমাত্র ছেলে। আজকে প্রথমবার গ্রামে আইব, মাই তার লেগা 4 ঘন্টা কষ্ট করে এই খাবারগুলো রান্না করছে, মাই তো আমার দিতেই চাই নাই। আপনি যে সব খান ফালাই দিচ্ছেন, আপনি কি এগুলো আমার দিতে পারবেন? আমি মারে কত ভুং ভাং বুঝাইয়া এই খাবারগুলো ছোট সাহেব লেগে নিয়ে আইছি। আমি শুনছি ছোট সাহেব নাকি অনেক বড় গায়ক আর দেখতে অনেক সুন্দর। আর এখন এখন যদি আমি মারে যাইয়া কই আমি খাওনগুলা ফালাই দিছি, মাই যে আমার জারু দিয়া দৌড়ানি দিব, সেই দৌড়ানি কি আপনি খাইবেন? খাইবেন না, আইসেন আমার টাকা দিতে। চরণ মিয়া তুমি যে এত প্রশ্ন করলে আমি কোনটা উত্তর দিব এখন? এতগুলো প্রশ্ন তো দাম লাগতো, তুই একটা প্রশ্ন উত্তর দে আমার, তুই দেরি করছিস খাওয়ানো লাইতে। তুই জানোস না আমরা ছোট সাহেব আইছে হেলে যে ফ্যাটের খিদা ফ্যাটার ফিরতে এক তো এক, এটা বিধা করবো কেনা? তোর মা করবো না, তোর মা হোক আজকে দেখবো আমি খিদা করি তোরে। কি ছোট সাহেব আইছে? তোর নানা আইছে? হ্যাঁ বেতকল ঘরে শয়তান। এ রফিক এ সি রিমোটটা করে আসছিস, এখন সিমের মধ্যে আসছিস তুই? আপনি আপনি এখানে কি করেন? বুঝছি আমার খাওন একবার ফালাই দিয়া আপনার মন ভরে নাই, এখন আপনি আবার আমার খাওন ফালাই দিতেছেন না? খারাপ, আমি আপনার সাইজ করার ব্যবস্থা করতেছি। শামিম ভাই কই গেল? শামিম ভাই, শামিম ভাই, শামিম ভাই, আরে তাড়াতাড়ি এদিকে আসো। ওই কি তাইছিলে?
তুমি থাকতে এবজাত লোকটা রিজর্টে ঢুকলো কেমনে? তুমি এক্ষুনি রিজর্ট থিকা এবজাত লোকটা ধাক্কা দিয়ে বাইর কইরা দাও। তুমি না আমার জিগেছো আমার খাওয়ান আনতে কেন এত দেরি হয়েছিল? আমি তোমারে কইতাছি আমার খাওয়ান আনতে দেরি হয়েছে কেন? এই যে এবজাত লোকটার কারণ। কেস কি মার তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? কেউনি কেডা উনি তো আমরা ছোট সাহেব। দুঃখিত ভাইয়া, মেয়েটা ওই যে আমরা এনে কাম করে একটা মহিলার কি নিলার মায়া, আর যশ ইস্তু তো এলার মায়া নাইলে গেরে ফাটাইছে কিছু মনে করি চরম পটম করে আর কি। আমি সমস্যা নেই পাখির বাচ্চা পাখি, অনেক জ্বালাইছস আমার বাগানে পেয়ারা চুরি করে খাস না। এই এখন তুই পানিতে পারছিস না, এখন তোমার পেয়ারার দাম দিবি আর না তুমি পানিতে চুবাবি। চুপাবি দেখি কে কারো চুবাই। সরু সাহেব আপনি এখানে কি করেন? ও বুঝছি বুঝছি, এবার আপনারও পানিতে ফেলাই দিছে তাই না? এই কামটা কি করছস তুই? সরু সাহেব পানিতে ফেলাই দিছস? আজকে তোর খবর আছে দাঁড়া, আমি স্বামী বাইরে গিয়া বিচার দিতেছি। সরু সাহেব আয় আমি সারমু। এই দাদা সব দোষ আমার না, তুই যে আমার বাগানের পেড়া চুরি করে খাইছস, আমি তোর দৌড়টা দিলাম, তুই যাই ছোট সাহেবের নিতে পুকুরে পড়ছস, সে দোষ আমার না। পাখি যখন এসে ফল খাওয়া যায় তখন তো ওই পাখির গিয়ে ধরতে পারো না। কোন তো ছোট সাহেব, আমি পাখি না হয় দুইটা ফল খাইছি, এর থেকে আমার দোষ হয়ে গেল? এই সুসুপ থাক, তোর মতো গাছ মায়া এই গ্রামে একটাও নাই। আমিও তো কই আমার দিন দিন আমার বাগানের পেয়ারাগুলো যাই কই, সব আমার বাগানের পেয়ারাগুলো তুই চুরি করে খাইছিস। এই তোর আজকে আমি হাতে না হাতে ধরছি, তুই আজকে আমার সব বাগানের পেয়ারা জরিমানা দিবি। আমি জরিমানা দিমু কেল লেগা? আমি কোনো জরিমানা দিতে পারবো না। তুই দিবি তো তোর দোষে দিব। কোন তো ছোট সাহেব, আমার এখানে দোষ কি? আমি তো রাস্তা দিয়ে যাইতেছিলাম, গাছের মধ্যে দেখি দুইটা পেয়ারা অনেক সুন্দর, আমি ওকে দিকে তাকাইছি, ওরা আমার কি কইছে জানেন? ওরা আমার কয় পাখি কই যাও আসো আমগো দুইজন দে খাইয়া যাও। তখন কি আমি ওকে কথা ফালাইতে পারি? এর লাগে আমি ওকে দুজনে পারছিলাম খাওয়ার লাগে, আর এইবার আমার দোড়ানি দিয়া পানির মধ্যে ফালাই দিল। আচ্ছা ঠিক আছে, তোমার কত টাকা হয়েছে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেবো ঠিক আছে? ছোট সাহেব পেয়ারা বলে কইছে ওরাই খাইতে, কোন কেমনটা লাগে? আসসালামু আলাইকুম। বলছিলাম যে এরপর যখন পেয়ারা তোমাকে দেখে বলবে যে পাখি আসলে আমাকে খেয়ে যাও, তখন একা যেও না, আমাকে সাথে করে নিয়েছে। আপনি কথাটা বন্ধ করুন, আপনার যদি আমি লোভী লইয়া যাই এ বাগানের মালিক গুলো আমার আর দৌড়ানি দিব না, আর আমার এমন হঠাৎ করে এ পানি তো ভরা হচ্ছে। It was a very cold winter day. It was a very cold winter day. Oi Samri, tu ekla hasos ken? Hai, ami tore koichi na, tu ekla ekla agane bagane ghurbi na. Amar kotha to hona durer kotha, tu ulta bandorer moto ei gache oi gache choire berash. Thik kaccha bhute dhorche tore. Na ma, amar kono bhute tote dhore nai.
আমি কেন হাসতেছি এইটা যদি তুমি জানো তাহলে তুমি আমার মতো হাসবা। কেন হাসতেছি সেটা কো। আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, গাছের মধ্যে দেখি ইয়া বড় বড় দুইটা পেয়ারা। পেয়ারা দেখে তো আমি লোভ সামলাইতে পারলাম না, আমি টপ করে গাছের মধ্যে উঠে গেলাম। গাছের মধ্যে উঠা যখনই আমি দুইটা পেয়ারা পারলাম, আমার পিছন থেকে দেখি হিমু ভাইয়া কইতেছে এ পেয়ারা গাছে কে রে, তখনই তো আমি খিচ্চা দৌড়। আর দৌড়ে গিয়া আমি ছোট সাহেবের লই একদম পুষ্করিণীর মধ্যে পড়ে গেছি। পুষ্করিণীতে পড়ার পর ছোট সাহেবের যে কি একটা অবস্থা হয়েছে এটা যদি তুমি দেখতা তাহলে তুমি আমার মতো হাসতে হাসতে পাগল হয়ে যেত। হায় আল্লাহ, কি সর্বনাশের কথা, ছোট সাহেব কিছু কয় নাই? ছোট সাহেব আমারে কি কইবে? তবে হ, ছোট সাহেব আমারে কি কইছে জানো? ছোট সাহেব আমারে কইছে, পাখি অহন্তিকা যদি তুমি পেয়ারা পাড়তে যাও তাহলে তুমি আমারে লইয়া যাই। হুম, খবরদার, তুই এই কামটা কিন্তু কোনোদিন করবি না, তোরে দিয়ে আমার বিশ্বাস নাই। আমি এই কাম করবো কেন, আমার কি ঠেকা পড়ছে? তোর ছোট সাহেবের লইয়ে যদি আমি পেয়ারা পাড়তে যাই আমার কিন্তু আর কেউ দৌড়ানি দিব না, ঠিক কইছি না আম্মা? না ঠিক কস নাই। এই যে তুই এত বড় হইছিস, তোর বিয়ের সাথে দেওয়ান লাগবো না? অহনো যদি তুই গ্রামে এরম ঢ্যাং ঢ্যাঙে ঘুরে বেড়াইস তাহলে কেমনে তোর বিয়ের সাথে দিব? তাহলে তো আমি এখন থিকা আরো বেশি করে ঘুরমু। হায় রে পাগল মাইয়া, কি কস এগুলা? হ, পাগল মাইয়ার কি আছে, আমি যদি এমন বেশি বেশি করে ঘুরি তাহলে তো আমার বিয়ে হইব না, আর বিয়ে না হইলে আমার শ্বশুর বাড়িও যাওয়া লাগবো না, আর আমার মারও ছাড়ন লাগবো না। কি কয় আমার পাগল মাইয়াটা। শোন, রান্না হয়ে গেছে, খায় নি, তুমি যাও, আমি পড়াটা শেষ করে এখনই একাজ, তাড়াতাড়ি। It was a very cool a winter day. It was a very cool a winter day. It was a very... পেয়ারা কিন্তু বেশি নাই, এখন তো পেয়ারার মৌসুম না, যা পেয়ারা আছে এর মধ্যে বড় বড় পেয়ারা গুলো আসতে। আপনারা শহরের মানুষগুলা কি কন্তু, একদম ফার্মের মুরগি, কিছু একটা কিছু হইলেই দেখা পাবে। শুনেন, বড় বড় পেয়ারা গুলো সব গুলা চুরি করে আজকে আমরা লইয়ে যান, আর বুঝে পেয়ে যাবো না এই পাখি কি জিনিস। কেউ আইতেছে নাকি? এটা অনেক পাকনা, এটা কিন্তু অনেক মজা হইব, এটা আমি খাবো, এটা আপনি খাইবেন না। আর আপনি এটা কি করছেন? কোথায় আমি আপনারে বাগানে নিয়ে গেলাম, আপনি থাকলে আমার কেউ দৌড়ানি দিব না, উল্টা দিয়ে আপনি বাগানের লোকের দৌড়ানি খাইয়া পেকের মধ্যে পড়ে গেছেন। কি করব, দেন আমার কাছে, আমি আগে পেয়ারা নেই আর আমি আপনারে উঠাইতাছি। আল্লাহ, শামিম ভাই যদি শুনে, সরি শামিম ভাই যদি শুনে আপনি আমার লগে এই পেকের মধ্যে পড়ে গেছেন, উনি তো গিয়ে আমার আম্মার কাছে বিচার দিব তাড়াতাড়ি। আপনি কিন্তু এখানে বেশিক্ষণ থাকলে, আপনার সর্দি লেগে গেছে। কিন্তু এইভাবে যাব? হ্যাঁ, কথা কইর না, চুপ থাকেন, আপনারা দেখলে কিন্তু মানুষজন চিন্না ফেলাই, ওরা আমার 12টা বেজে যাবে, কেউ নাই তো। তাহলে কি আমি এভাবে হাঁটবো? আপনারে দিয়ে কিচ্ছু হইব না,
আমি আপনার নিয়ে আর পেয়ারা চুরি করতে যাব না, আমার শিক্ষা হয়ে গেছে। আপনারে যদি আমি এই অবস্থায় রিসোর্টে নিয়ে যাই, শামিম ভাই তো আমার কিল দিয়ে একদম মেরেই ফেলাইবে। আপনি এখানে নামেন, নাইমা একদম সুন্দর মতো সব কিছু পরিষ্কার করে এরপর যাইবে। আপনি তাড়াতাড়ি নামেন তো, গোসল করেন। আচ্ছা জুতাটা খুলে ফেলি। হ্যাঁ জুতা খুলে নিতে। আমি হাত মুখ ধুয়ে ফেলাই, মায় দেখলে অনেক রাগ করবো। হ্যাঁ যে মায় কিন্তু পছন্দ করে না আমি গাছে উঠি পেয়ারা পারি, কিন্তু আমার ভালো লাগে, আমি কি করবো কোন কি করতেছেন? আপনার তো দেখি লজ্জা সরম কিন্তু কিছু নাই, সরেন আমি যাই। আমি আমি খুলতেছি। আপনার জুতাগুলো দিয়ে দিলাম, সরি দেখেন দেখেন আপনার জামা থিকা কত ময়লা বাইর নিত। বুকের মাঝে গভীরে তোমায় রেখেছি প্রিয়, কিছু চাই না শুধু ভালোবাসা দিও। বুকের মাঝে গভীরে তোমায় রেখেছি প্রিয়, কিচ্ছু চাই না শুধু ভালোবাসা। ওয়ালাইকুম আসসালাম। আমরা আছি আপনার সাথে একটু কথা বলার জন্য। হ্যাঁ প্লিজ বসেন না। থ্যাংক ইউ। মানে আসলে কি বিষয়ে কথা বলতে আসছেন? বিষয়টা হলো এলাকায় একটা সংগঠন আছে গরিব দুঃখী দুস্থ মানুষের জন্য, সেই পরিপ্রেক্ষিতে আপনার সাথে সংগঠনের ব্যাপারে কথা বলার জন্য আসছি। জি বলেন না বিষয়টা কী। আসলে বিষয়টা হলো যে আমাদের এলাকায় যে গরিব মানুষ বা অনেক মানুষ বাচ্চা লেখাপড়া করতে পারে না, তাদের সহযোগিতার জন্য আমাদের আপনার সার্বিক সহযোগিতা দরকার। আচ্ছা বাবা বলেছিল, আমি শুনেছিলাম বাবার কাছে হয়তো, বাট মনে পড়ছে না, একটু যদি খুলে বলতে। আমরা তো মিয়া সাহেবের সান্নিধ্যে সহজে পেতে পারি না, আমরা শুনছি আপনি আসছেন, সে পরিপ্রেক্ষিতে আপনার সাথে দেখা করা আর কি। আর আমরা লোকমুখে শুনছি আপনি অনেকটাই উদার মনের এবং গরিব মানুষের সবসময় পাশে থাকেন, সে পরিপ্রেক্ষিতে আপনার কাছে আসা আর কি। জি জি অবশ্যই, কেন না। আসলে আসলে আমার কাছে তো এখন অত টাকা নাই, এখানে 4-5 হাজার টাকা মতো আছে, এটা আপাতত নিয়ে যান। আমি আপনাদের সংগঠনে যাব, যে যাবতীয় আরো কি কি ব্যবস্থা করা যায় সেগুলো সবকিছুর ব্যবস্থা নিব, কোনো চিন্তা করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ,
আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য, আর আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, সশরীরে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। জি জি, আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। কি করি মানে, তুমি কই আছিলা? হ্যাঁ, একটা মানুষ যে জ্বরে কাতরাইতেছে, তোমার কি কোনো খোঁজ খবর নাই? হ্যাঁ, সারাটা রিসোর্ট তো খালি তুমি ঘুর ঘুর করো। এই যে ছোট সাহেবের জ্বর আইছে, তুমি কোনো খোঁজ খবর রাখছো? ওরে ওরে, চমৎকার অ্যাক্টিং তোর, তুই উগান্ডা ফিল্ম সিরিজে অ্যাওয়ার্ড পাবি তোর। হ্যাঁ, ছোট সাহেবের যে কেমন জ্বর আছে তুই জানাস না, অভিনয় করস, আমি মুগ্ধ তোর অভিনয়। ওই দিনকে যে তুই ছোট সাহেব রে একবার ফানিতে ফেলাইছ, একবার লোদের মধ্যে ফেলাইছস, এটা কী তা করছিস তুই? এই ছোটবেলার থেকে গ্রামে এত বান্দামি কর, তুই ছোট সাহেব বান্দামি তোর করতেই। হ্যাঁ, আর তুই 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 এবার কীটা করস তুই? কীটা করস তুই? সারি নি ফেকে রা, তোর মায়ের নাতে ইউজ করে। হ্যাঁ, কথা উত্তর দে। আচ্ছা, যা হবার হয়েছে তুমি যাও, ছোট সাহেবের লাগে প্যারাসিটামল নিয়ে আসো বাজার থেকে। গাড়িয়াল, তোর কথা আমি গাইয়াম। হ্যাঁ, এরকম সাজ করে তুই? হ্যাঁ, এরকম সাজ করে তুই? খালি আমরা ছোট সাহেব ভালো দেখে তোর কিছু কয় না, যদি মেয়ের সাহেবের কথা শুনে তোর মা সুদ্ধা আডি বাইদা পুরো গ্রাম থেকে বের করে দিব। হ্যাঁ, এটা যা, বেরো। কি কইতাছো তুমি এসব? তোমার মাথায় মনে হয় বুদ্ধি কইতে কিচ্ছু নাই? ছোট সাহেবের জ্বর আইছে, গা পুইরা যাইতেছে জ্বরে, আর আমি এখান থেকে বাইর হই যাবো না? তুমি যাও, তোর তোরে খালি তুমি কথা কথা এমন করবে না, যাও ওষুধ নিয়ে আসো। কামসুর একটা জলপট্টি না, দোষটা আসলে আমারই। আমি যে কেন আপনার কথা শুন না, আমার লোকে নিয়ে গেছিলাম পেয়ারা পাড়তে, আর পানিতে পয়রা আপনার জ্বর এসে পড়ছে। এই যে আমি আপনার লোকের জলপুটি নিয়ে এসেছি, এখন এটা দিলে দেখবেন আপনার জ্বর কমে গেছে। দেখি, আরে জ্বরে তো আপনার শরীর একেবারে পুড়া যাইতাছে কোন তো? আর স্বামী ভাই যেটা কইয়া গেল, আমার কারণে নাকি আপনার জ্বর আইছে, এ কথা শোনার পর আমার মনের ভিতর কি শান্তি লাগে আপনি কোন তো? আর আপনি বা কেমন মানুষ, এত জ্বর আইছে আপনার ঘরে কাতরাইতেছেন, আপনি কারোর কইবেন না যে আপনার জ্বর আইছে। থাক, চিন্তা করেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। এই যে আমি জলপট্টি দিতেছি, দেখবেন আস্তে আস্তে আপনার জ্বরটা কমে যাবে। আর যদি না কমে, আমি তো স্বামী ভাইয়ের ওষুধের লাগে পাড়াইলাম। দেখি, আহারে আমার কি মনে হইতেছে জানেন, আপনার শরীরটা একদম ঠান্ডা পানি দিয়ে মুছে দিলে আপনার জ্বরটা কমে যাবে, কিন্তু এখন না, আগে আপনার ওষুধ খাওয়াবো, তারপর শরীরটা মুছে দেবো, দেখবেন আপনি একদম নগদে ভালো হয়ে যাবে। আহারে, কেন যে আপনার কথা শুনলাম, কেন যে আমি আমার লোকে নিয়ে গেলাম, এত জ্বর আপনার। স্বামী ভাই কি কইছে আপনি শুনছেন? আমি নাকি বাড়িতে চলে যেতাম, আমার কারণে একটা মানুষের এত জ্বর আইলো, অসুস্থ হইয়া পড়লো, এ মানুষটার রেখা আমি বাড়িতে গিয়ে কি শান্তিতে ঘুমাইতে পারবো না, খাইতে পারবো, কিছুই তো করতে পারবো না। তার চেয়ে ভালো আমি আপনার সেবা যত্ন কইরে আপনার সুস্থ কইরা দিয়া এরপরে বাড়িতে যান। এলো, আচ্ছা এই স্বামী বেড়ে সে কখন আমি ওষুধের লেগে পাঠাইছি এখনো আইতাছে না, কেমনটা লাগে? কোনো কাজের না, সারাক্ষণ খালি আমার ধমকাই দিয়ে থাকে। ছোট সাহেব, আপনি কান্দতেছেন কেন? জ্বর কি বেশি আইছে? এটা তো অসুখের কান্না, এটা সুখের কান্না।
অনেক ছোটবেলায় আমার মা মারা যায়। মা মারা যাওয়ার আগে আমার ঠিক এইভাবে জ্বর আসছিল। তখন মা আমাকে এইভাবে আদর করে মাথায় পানি ঢেলে দেয়, কাপড় ভিজিয়ে দেয়। অনেকদিন পর আমার কাছে মনে হলো আমি ঠিক আপন একটা মানুষকে পেলাম, যে মানুষটা আমার এইভাবে খেয়াল রাখবে। কে আপনার আপন মানুষ? পাখি, একটা সত্যি কথা বলি, তোমাকে যেদিন প্রথম দেখি না সেদিন থেকে তোমাকে আমার অনেক ভালো লেগে গেছে। তখন আমি অনেক চিন্তা করেছিলাম যে এটা কি ভালো লাগা নাকি ভালোবাসা। এখন তোমাকে আমি পরিষ্কারভাবে বলতে পারবো যে আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি। ছোট সাহেব, আপনি যে কি কন, আপনার লজ্জা সরম করতে কিছু না। আমি আসি। পাখি, তোমাকে আমি আমার বুকের মাঝে গভীরে রাখতে চাই, থাকবা। এখন যা শুরু করছে এটা কিন্তু মাইনে নাম দিত না। কি করছে আমার পাখি? তোমার মাইয়া ছোট সাহেবের দিকে হাত দিছে, তার লোক পীড়িত করে। মাথায়
মাইটার সাবধান করো, বুঝাও, বিয়াহিদের ব্যবস্থা করো, টাকা পয়সা যা লাগে বা যা যা করানোর দরকার আমি করাম, ঠিক আছে? আপনার লগে আমার এতদিন যা হয়েছে, যতটুকু হয়েছে, সব ছিল আবেগ, আপনি এগুলো ভুলা যান। আমি যদি নিজের অজান্তে আপনার মনে কোনো স্বপ্ন দেখাই থাকি, আপনি আমার মাফ করে দিয়ে। আপনি একটা কথা কি জানেন, তেল আর জল কোনোদিনও এক হয় না। তাছাড়া আপনি হলেন মিয়া সাহেবের একমাত্র ছেলে, আর আমি হলাম আপনার বাড়ির কাজের মানুষের মাইয়া। আমার লগে আপনার সম্পর্ক কোনো দিনও যায় না। আসি, আজকে হঠাৎ করে তুমি এসব কথা কেন বলতেছো? আসলে আমি ছোট মানুষ তো, আমার মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম, অনেক কিছু আমি বুঝি না, বুঝতে আমার একটু সময় লাগে, এই বিষয়টা বুঝতেও আমার একটু সময় লেগে গেল। আর আপনি তো আপনার পরে জানেন, উনি যদি এই বিষয়টা জানে পুরাটা গ্রামে তোল কালাম লাগাই দিব। আমি এসব কিছু চাই না, আমি আমার মারে নিয়ে থাকতে চাই, ভালো থাকতে চাই। আপনি আমার ভুল আছে। আচ্ছা, বাবাকে নিয়ে সমস্যা তো? ঠিক আছে, আমি আজকেই বাবার সাথে কথা বলে সব ঝামেলা শেষ করে ফেলব, তাহলে সব ঠিক হয়ে যাবে না? আপনি চাইলে কথা কইতে পারেন, তো আমার মনে হয় না কথা কইয়া কোনো লাভ হইব, তার চেয়ে ভালো আমাকে সম্পর্কটা আমরা এখানেই শেষ করে দিই, এটা আমার জন্য অনেক উপকার হবে। অসম্ভব, যেটা সম্ভব না সেটা নিয়ে অযথা কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমার ছেলে হয়ে এত নিচে নামতে পারলে। আরে, যারা আমার রিসোর্টে কাজ করে এরকম একটা কাজের মেয়ের সঙ্গে তুমি? ও, আমি তো এখানে কোনো অসুবিধা দেখতেছি না বাবু, আমি একটা মানুষকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাবো না। আরে, তুমি বিয়ে করবে আমাকে বলো, আমাকে বলো। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশ বিদেশ যে যেখানে আছে সেখান থেকে আমাকে প্রায় ফোন করছে, তাদের মেয়ের সঙ্গে তোমার বিয়ের কথা। আরে, তাদের স্ট্যাটাসের সঙ্গে আমাদের স্ট্যাটাস যায়, আর তুমি কি না একটা হাজির মেয়ের সাথে মানে আমার স্ট্যাটাসটাকে তুমি একেবারে রাস্তায় ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চাও? স্ট্যাটাস? বাবা, তুমি এখনো তোমার স্ট্যাটাস নিয়ে পড়ে আছো? আমার ভালো লাগার কোনো মূল্য কি তোমার কাছে নেই? আশ্চর্য ব্যাপার, আমি তোমার কোন ভালো লাগাটাকে প্রাধান্য দিচ্ছি না, বরং তুমি এই যে বাজে ছেলে ফেলের সঙ্গে আড্ডা দিচ্ছ, মানে যখন যা ইচ্ছা তাই করছো, গান বাজনা করছো, হই হুল্লোড় করছো, পাউন্ডেলের ছেলের মতো ঘুরে বেড়াচ্ছ। কই, আমি তো তোমার কোনো কিছুতে বাধা দিইনি, কিন্তু আমি ভাবতেও পারছি না যে আমার ছেলে হয়ে তোমার এতটা রুচির অবক্ষয় কি করে হলো। রুচির অবক্ষয়? যে মানুষটা ছোটবেলায় মা মারা যাওয়ার পর কাজের মানুষের হাতে বড় হয়েছে, এই কাজের মানুষটা তাকে ভালোবেসে খাইয়ে দিত, গোসল করে দিবে, ঘুম পাড়িয়ে দিত, তাহলে আমার কাছে কে এমন মানুষ হবে বাবা? সেই কাজের মানুষটা
না তুমি, যে তুমি। ছোটবেলা থেকে আমার মা মারা যাওয়ার পর আমি খাচ্ছি কি না, ঘুমাচ্ছি কি না, কীভাবে বড় হচ্ছি কোনো কিছুরই খেয়াল রাখো নাই। সারাদিন ব্যবসা বাণিজ্য, ওর অফিস, টাকা পয়সা, এগুলো নিয়ে চিন্তাভাবনা করতাম। আজকে যখন একটা মানুষকে ভালোবেসে আমি তাকে আঁকড়ে ধরে বাঁচতে যাচ্ছি, তখন তোমার কাছে মনে হচ্ছে যে তোমার ছেলে সঠিক পথে নাই, তোমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে। এতদিন কোথায় ছিলে তুমি বাবু? আর বাই দ্য ওয়ে, আমি যেই মেয়েটাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। তোমাকে জাস্ট জানানোর দরকার ছিল, তাই জানালাম, আর কিছুই না। এটাই কি তোমার শেষ কথা? জি, এটাই আমার ফাইনাল কথা। তাহলে আমারও একটা শেষ কথা শুনে রাখো। আমার কথার অবাধ্য হয়ে যদি তুমি ওই মেয়েকে বিয়ে করার কথা চিন্তা ভাবনা করো, তাহলে কিন্তু তুমি আমার সকল কিছু থেকে বঞ্চিত হবে। এমনকি প্রয়োজন হলে আর তোমাকে তেজ্য পুত্র করো। বাবা, তুমি আমাকে কি তেজ্য করবে? সম্পত্তি, টাকা, ফাঁকা পয়সা, এইগুলো আমাদের কোনোদিনও টানে নেই। এর প্রতি আমার জীবনও কোনোদিন কোনো মোহ ছিল না। তোমার আমাকে তেজ্য করতে হবে না। তোমার এই সব কিছু থেকে আমি নিজে আমাকে তেজ্য করব। ভালো স্যার। আরেকটা কথা বাবা, আমার কোনো পার্সোনাল ম্যাটারে আমি চাই না তুমি ইন্টারফেয়ার করো। আর যদি তুমি তারপরও ইন্টারফেয়ার করেই ফেলো, তখন আমি ভুলে যাব যে তুমি আমার বাবা। পাখি, পাখি, আপনি আপনি হেন আইসেন, আমি তো আপনারা যা করার আগেই করে দিছি। তুমি আমাকে বলেছিলে না যে তেলে আর জলে কখনো মিশে না, কিন্তু জলে জলে তো মিশে। আজকে দেখো, আমি তোমার সামনে জল হয়ে দাঁড়িয়ে আছি। বিশ্বাস করো, আমি আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোমার কাছে চলে আসছি। এসব আভিজাত্য, সম্পত্তি, এগুলো আমি চাই না। আমার শুধু তোমাকে চাই। তুমি প্লিজ আমার হয়ে যাও। আমি আর কোনোদিনও কিছু চাই না, শুধু তোমাকে নিয়ে বাঁচতে পারলে আমার সব হয়ে যাবে। আপনি আপনি পারবেন আপনার শরীরের সমস্ত রক্ত ঝাইরা ফালাই দিতে? পারবেন না। আর এই রক্তের টানে বড় সাহেব আমাকে পিছু নাই বই। দেখেন, আমি কোনো ঝামেলা চাই না। আমি শুধু আমার মারে নিয়ে ভালো থাকতে চাই। আপনি এখান থেকে চলে যান। তাহলে চলো না, আমি আর তুমি পালিয়ে যাই। আমি মানুষটার আর কষ্ট দিতে পারবো না। আপনি সইলে আর আমার মাফ কইরা দেন। আপনি আমার ভুলে যান, আমি আপনার ভুলে যাব। পাখি, এত রাতে বাইরে কি করছ? ঘরে যা। ছোট সাহেব, আপনি আমাগরে দয়া করেন,
আমাগো পাখির বাপে মারা যাওয়ানোর পর উপরে আল্লাহ আর নিচে বড় সাপ, তার দয়াতে আমি আমার মায়েরটারে নিয়ে বাইসে আছি। বড় সাহেবের নুন খাইছি, ওনার লগে আমি নিমখ হারামি করতে পারব না। তাছাড়া আপনি ভালো করেই জানেন বড় সাহেব কি করতে পারে। আপনি আমার মাফ করে দেন, আপনি কিছু মনে করেন না ছোট সাহেব। আপনি যান, আমি আমার মায়েরটারে বুকে নিয়ে বাঁচতে চাই। ছোট সাহেব আপনি এখান থেকে চলে যান। দেহ নামের দমের গাড়ি মরণ সায়র দিলে পারি, লাভের খাতায় যোগ বিয়োগের মূল্য ভাই থাকে কোথায়। একজন মে করলো কে কি পাপ কিংবা রহম নেকি, একজন মে করলো কে কি পাপ কিংবা রহম নেকি, উনিশ বিশে হিসাব হলে পাবে না ছাড় বিচার মেলায়, উনিশ বিশে হিসাব হলে পাবে না ছাড় বিচার মেলায়। ওরে সরল ভাবের পাপি কি লাভ তোমার রঙের খেলায়, ওরে সরল ভাবের পাপি কি লাভ তোমার রঙের খেলায়। অন্তরে অনন্ত আসমান রেখেও কেন করি সঞ্চন, ভালোবাসার পূর্ণ লোকে পরাণ কেন ঠাই হারায়। চাওয়া পাওয়ার এই সংসারে হিসাব কভু মেলে না রে, চাওয়া পাওয়ার এই সংসারে হিসাব কভু মেলে না রে, আত্মতৃপ্তি এমনি আসে প্রাসাদ ধুলায় মিলায়, আত্মতৃপ্তি এমনি আসে প্রাসাদ ধুলায় মিলায়। ওরে সরল ভাবের পাপি কি লাভ তোমার রঙের খেলায়, ওরে সরল ভাবের পাপি কি লাভ তোমার রঙের খেলায়।
হিসাব হলে পাবে না ছাড় বিচার মেলায়। ওরে সরল ভবের পাপি কি লাভ তোমার রঙের খেলায়, ওরে সরল ভবের পাপি কি লাভ তোমার রঙের খেলায়। আমার ছেলেই, আমার ছেলে শাহেদ। আমি যে মেইলটা করেছি সেই মেইলের মধ্যে টোটাল অ্যাড্রেস দেওয়া আছে। তাহলে আমি বলছি কি, আরে আমার ছেলে, আমার একমাত্র ছেলে শাহেদ। হ্যাঁ, আমি যে মেইলটা পাঠিয়েছি ওই মেইলের মধ্যে দেখেন ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ ঠিক আছে, ওটা একটু ভালো করে চেক করে দেখেন, সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে। আমি না সহ্য করতে পারি না কাকা, আমি কি করছি এটা আপনি ভালো করে জানুন। যেন আমি করছি কাকা, অন্যটা করার কথা কিন্তু আমার আসিল না কাকা। উমেয়া আত্মহত্যা করে নাই, উমেয়া মারা লাগছে কাকা। তো কেউ জানে না, খালি আমি তাই ভাবতে পারি। কিন্তু কাকা আমি তো এরকম মানুষ না কাকা, তবু আমি এই কামটা করছি, অনেকটা করছি। আমি যা আমি দিকে ছায়া করছি কাকা, আদর সম্মান রক্ষার্থে নেয় করছি কাকা। কিন্তু কাকা আমার না মাথা এটা ছিল না যে আমি অন্যটা করলে আমাকে শুনে পাগল হয়ে যাবো কাকা। এটা না আমার মাথায় বুঝি নেই কাকা। কাকা আমার না ঘুমায় না কাকা, আমি আমি শান্তি নেই না কাকা। কাকা আত্মহত্যা করে চালাই দিচ্ছি কাকা, কবরও দেখা দিচ্ছে কাকা, কেন ভাই ঠিক আছে ভাই, আর আমরা খারাপ বানাইছি কাকা।